হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা, আমি এসেছি চিত্রতরীর ড্রয়িং কম্পিটিশনে। তো দেখো, মেন গেট থেকে ঢোকার পরে কতগুলো ড্রয়িং যারা বাচ্চারা এঁকেছে সব সাজানো হয়েছে কত সুন্দর করে। তো প্রত্যেকটাই আঁকায় চোখ ধাঁধানোর মতন আঁকা, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা অবধি খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। প্রত্যেকটা ড্রয়িং খুব সুন্দর ড্রয়িং তোমাদেরকে আমি দেখাবো, তো একটু ধৈর্য ধরো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এগুলো কিন্তু সব সব কিছুই হ্যান্ডপেন্ট। আর এই যে নিচের দিকে দেখছো, যারা একটু বড় তাদের ড্রয়িং, এই যে মাদার টেরিজা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রচুর প্রচুর খুব সুন্দর সুন্দর ড্রয়িং। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ড্রয়িংগুলো দেখলাম, তবে একটাই দুঃখের বিষয়, এতগুলো ড্রয়িংয়ের মাঝে আমার মেয়ে যে কোন ড্রয়িংটা করেছে এটা আমি এবং আমার মেয়ে দুজনেই অনেকক্ষণ ধরে খুঁজে কিন্তু পেলাম না। এরকম অনেকেই পাচ্ছে না, তো যাই হোক পরে আবার দেখবো। ওই সামনে দেখো, ছোট্ট একটা স্টেজ করা হয়েছে, বিশাল বড় একটা জায়গা, অনেক বাচ্চারা, এই যে দেখতে পাচ্ছ এখন পুরোটা জায়গা ফাঁকা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পুরোটাই ভর্তি হয়ে যাবে। প্রচুর প্রচুর বাচ্চারা আসবে ড্রয়িং কম্পিটিশানে। তো কম্পিটিশানটা আসলে 5:30 থেকে টাইমটা দেওয়া ছিল, তো টুসুর কিছুতেই তর্স হয়েছে না, ও 4টে থেকে আমাকে শুরু করেছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, নইলে কম্পিটিশান শুরু হয়ে যাবে, আমার আর ড্রয়িং করা হবে না। ও ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো এতটাই তাড়াহুড়ো দিচ্ছিল যে বাড়িতে দুজন গেস্ট এসেছিল, তো তাদেরকে চা দিয়ে শাশুড়ি মায়ের সাথে তাদেরকে বললাম তোমরা একটু বসো, আমার এরকম আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি বেরিয়ে এসেছি, এখানে দেখো সুন্দর করে সাজানো হয়েছে সব বাচ্চারা, মানে সুন্দর সুন্দর গাছ, নানান রকম জিনিস বানিয়ে এখানে সুন্দর করে সাজানো আছে। দেখো প্রত্যেকটা তোমাদের দেখাই আমি, খুব সুন্দর সুন্দর বানিয়েছে। এই যে এগুলো দেখো, সরার মধ্যে কত সুন্দর পেন্টিং রয়েছে, আরও যত হাতে বানানো জিনিস খুব সুন্দর। একটা যে উপরে দেখো প্লাস্টিকের ভিতরে অ্যাকোরিয়াম করেছে একটা, এই যে কত সুন্দর সুন্দর। তো টুসুকে ওখানে 3 নম্বর রোতে বসিয়ে দিয়ে এলাম, আর আমি আর তুহি এইসব হাতের কাজগুলো একটুখানি দেখছিলাম। তো এখন যেহেতু ফাঁকা আছে ভালোভাবে দেখা যাচ্ছে, এরপরে আরও ভিড় হয়ে যাবে, তখন ভালোভাবে আর হয়তো দেখতে পারবো না। খুব সুন্দর সুন্দর দেখো জিনিসগুলো বানানো হয়েছে আর সাজিয়ে দেওয়া হয়েছে। এখানেও প্রচুর প্রচুর পেন্টিং রয়েছে, এই যে দেখো পুরো একদম প্যান্ডেল জুড়ে, চারি সাইডে দেওয়াল জুড়ে সাজিয়ে দিয়েছে। কোনটার থেকে কোনটায় চোখ সরাবো, প্রত্যেকটাই খুব সুন্দর। তবে এই মা দুর্গার মুখটিও বেশ ভালো লাগলো, এই যে দেখো এখানে একজন সাধু বাবা, এই মানে এগুলো হচ্ছে একটু বড়, যারা একটু বড় তাদের ড্রয়িং। তো এগুলো খুব সুন্দর, এই বাঘের মুখটা তোমরা দেখেছো, একদম অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, মানে খুবই ভালো সুন্দর লাগলো দেখতে। আর তোমরা তো খুব ভালোভাবেই জানো তুহি বাঘ দেখতে খুব ভালোবাসে, বাঘের ভিডিও বাঘের ছবি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর এখানে দেখো সত্যজিৎ রায়, আরও নানান নানান সব, এই যে দেখো মা দুর্গা, শ্রীকৃষ্ণ, প্রচুর সুন্দর সুন্দর ড্রয়িং, কত সুন্দর, প্রত্যেকটা ড্রয়িং দেখার মতন, খুব ভাল লাগছে দেখতে। আস্তে আস্তে ভিড় বাড়ছে, লোকজন আসতে শুরু করছে, তো মাদার টেরেসাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এত সুন্দর সুন্দর পেন্টিং। তো এখানে দেখো একটা নাচ শুরু হচ্ছে, তো তোমরা একটু ছোট্ট করে নাচের ভিডিওটা একটুখানি দেখে নাও, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো দেখতেই পেলে ড্রয়িংয়ের কম্পিটিশান শুরু করার প্রথমেই একটা ডান্স পারফরমেন্স দিয়ে শুরু করা হলো অনুষ্ঠানটা, আর পিছনে দেখতেই পাচ্ছ নিশ্চয় তোমরা সমস্ত জাজেরাও এসে গেছেন এবং ড্রয়িং স্যারেরাও এসে গেছেন। তো নাচটা দেখতে খুবই ভালো লাগলো, আর প্রচুর বাচ্চারা চলে এসেছে, আমি তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো যখন এলাম তখন পুরো জায়গাটা ফাঁকা রয়েছিল না, তো দেখো প্রচুর স্টুডেন্টরা চলে এসেছে, সমস্ত স্টুডেন্ট, আর ওই যে সাইডে সাইডে গার্জিয়ানরা দাঁড়িয়ে রয়েছে, তো আমি এই পিছনে বসে আছি, আর টুসু তো অনেক সামনে আছে, ও আমাকে দেখতে পাচ্ছে না, আমি ওকে দেখতে পাচ্ছি না। আমার পাশে দেখো এই ছেলেটি আর এই মেয়েটি খুব সুন্দর ড্রয়িং করছিলো, যেটা আমি দেখছিলাম। তো ভিডিওটা আবার আমি স্টার্ট করছি পরের দিন, মানে
সেদিনকে ড্রয়িং করার পরেই অনুষ্ঠান শেষ হয়ে গেছিল, বাড়ি চলে এসেছিলাম। তারপর আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আমি নেক্সট দিন চলে এসেছি আবারও বিকেল 5টার সময়। এখানে দেখো গার্জিয়ান বাচ্চা সবাই বসে রয়েছি, আমি আবারও পিছনে রয়েছি। তো সামনে দেখতেই পাচ্ছ স্যারেরা জাজেরা আছেন, তো বাচ্চাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, আর সাথে দেওয়া হচ্ছে একটা টিফিন। ওই যে দেখো টুসুও যাচ্ছে। অনেকক্ষণ আমরা 1 ঘন্টা বসেছিলাম, টুসুর নামই ডাকছিল না। তো ও তো একটু প্যানিক করছিল যে সবার নাম ডাকা হয়ে গেল, আমাকে মনে হয় প্রাইজ দেবে না। তো এটা কোনো ব্যাপার নয়, এখানে প্রত্যেককে প্রাইজ দেওয়া হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড বলে এখানে কিছু নেই, চিত্রতর এই অনুষ্ঠানে প্রত্যেক পার্টিসিপেন্টদেরই সার্টিফিকেট আর প্রাইজ দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ টুসু এই যে উপরে উঠে গেছে স্টেজের উপরে। তো কতক্ষণে প্রাইজটা নেবে, প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড উৎসাহ, ছোট বাচ্চা যা হয় আর কি, এরকম এতজনের মাঝখানে এসে ড্রয়িং করা, তারপরে একটা প্রাইজ নেওয়া, ওর কাছে একটা বিশাল ব্যাপার, ওর খুব আনন্দ। আর প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর আছে একটা স্পেশাল পারফরমেন্স, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা একটুখানি দেখে নাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই গেস করেছ, প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শেষ করার পর শুরু হয়ে গেছে ম্যাজিক শো। তো বাচ্চারা ম্যাজিক তো খুবই ভালোবাসে, এমনকি আমরা বড়রাও অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। এই যিনি ম্যাজিশিয়ান উনি এসেছেন কলকাতা থেকে, তো খুব সুন্দর সুন্দর ম্যাজিক করে দেখাচ্ছিলেন, আর বাচ্চারা খুবই ভালো আনন্দ পাচ্ছিল, উৎসাহ পাচ্ছিল, আমাদের খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। দেখো উনি অনেক কিছুই ম্যাজিক করে কিন্তু দেখাচ্ছেন। ভিডিওটা চলাকালীন তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করে নিতে চাই। যে বা যারা আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো তার কাছে অনুরোধ করছি, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দেওয়ার জন্য। এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি একটুখানি এগিয়ে যেতে পারি, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমি মনে অনেক জোর পাই, অনেক উৎসাহ পাই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো পুরো প্রোগ্রামটা শেষ হতে প্রায় 7:30 বেজে গেছে, মানে শেষ হয়নি, আরও অনেক ম্যাজিক দেখাচ্ছিলেন উনি ম্যাজিশিয়ান। তো 7:30 বেজে গেছে, এদিকে টুসুকে তুইকে কিছু খাওয়ানোও হয়নি, আবার বাড়ি গিয়ে রাতের খাবারও রান্না করার আছে। তো ওই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না, মানে আমি আর এখানে ছিলামও না, আমি 7:30 নাগাদ এখান থেকে বেরিয়ে এসেছি।